ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পগবা দীর্ঘ ক্যারিয়ারে আছে অনেক অর্জন, তবে এবার এই ফরাসি জায়ান্টকে নিয়ে দানা বেঁধেছে নানা ধরনের জটিলতা। ফুটবলারদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা, প্রাণনাশের হুমকি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতি এখন নিয়মিত ঘটনা। সে ঘটনার সম্মুখীন হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবা। তবে পগবার ওপর নাকি হামলা করেছেন তার শৈশবের বন্ধু ও তার বড় ভাই ম্যাথিয়াস পগবা। গেল মার্চে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরলে সেখানে পগবার কয়েকজন বন্ধু তাকে প্যারিসের বাড়িতে নিয়ে যান। সেখানে হুডি পরিহিত দুজন ব্যক্তি পগবার কাছে 13 মিলিয়ন ইউরো দাবি করেন। 13 বছর ধরে পেশাদার ফুটবলে দারুণ সাফল্যের পরও পগবা তার বন্ধুদের কোনো সাহায্য করেননি। এরপর ম্যানচেস্টারে ও ইউভেন্টাসে অনুশীলনের সময় সে বন্ধুদের আবারও দেখেন পগবা, যাদের সঙ্গে দেখা গিয়েছে পলের বড় ভাই ম্যাথিয়াস পগবাকেও। 29 বছর বয়সী এই ফরাসি তারকা তার বড় ভাই ও বন্ধুদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করলে চোটে বসেন তার ভাই ম্যাথিয়াস পগবার। এই ধরনের অভিযোগের বিরুদ্ধে ম্যাথিয়াস পগবা ইতোমধ্যেই নিয়েছেন সোচ্চার অবস্থান। পগবা তার ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং সম্পূর্ণ মিথ্যে বলছেন এমন পাল্টা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ম্যাথিয়াস পগবা। বিশ্বকাপ জয়ী তারকাকে নিয়ে আরও এক আপত্তিকর তথ্য তুলে ধরেন ম্যাথিয়াস। পগবা ও তার এজেন্টের বিরুদ্ধে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ম্যাথিয়াস। ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ইঞ্জুরিতে পড়া নিয়ে জাদুবিদ্যার আশ্রয় নিয়েছেন পগবা, এমন চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ ফাঁসের কথা জানিয়েছেন ম্যাথিয়াস পগবা। বড় ভাই ম্যাথিয়াসের এ ধরনের চাঞ্চল্যকর তথ্যে পগবার মতো তারকা খেলোয়াড়ের ক্যারিয়ার এখন প্রশ্নের মুখে। তাজিন খন্দকার, সময় সংবাদ।